আসসালামু আলাইকুম। এসেনশিয়াল ট্রেনিং অন অটোক্যাড কোর্সের আজকের লেসনে ক্যাডকোরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অ্যান্ড এই লেসনে আমরা জানব ডাইনামিক ইনপুট সম্পর্কে। সো আমাদের অটোক্যাডে যখন আমরা কোনো অবজেক্ট ড্র করি, ড্র করার সময় আমরা অবজেক্টের বিভিন্ন ভ্যালু ইনপুট করতে পারি। যেমন একটি রেক্টেঙ্গেল ড্র করার সময় আমরা স্পেসিফাই করতে পারি যে রেক্টেঙ্গেলের হরাইজন্টাল ডিস্টেন্স কত ইনপুট করতে চাচ্ছি আমরা, অথবা রেক্টেঙ্গেলের ভার্টিক্যাল ডিস্টেন্স আমরা কত ইনপুট করতে চাচ্ছি। সো এই ভ্যালুগুলো আমরা কখন দেখতে পাবো সেটা নির্ভর করবে ডাইনামিক ইনপুট আমরা ইউজ করছি নাকি ডাইনামিক ইনপুট ফিচারটি আমাদের অটোক্যাডে অফ করা আছে। যেমন এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমার অটোক্যাডে ডাইনামিক ইনপুট ফিচারটি অফ করা আছে। সো আমি যদি এখন একটি রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে রেক্টেঙ্গেল ড্র করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে লেন্থ অ্যান্ড উইথের ভ্যালু প্রোভাইড করার অপশনগুলো কিন্তু আমরা টোটালি দেখতে পাচ্ছি না। বাট আমার এই স্ট্যাটাস বারে যদি এইখান থেকে ডাইনামিক ইনপুট যে অপশনটি আছে সেটি আমি অন করি অ্যান্ড একটি রেক্টেঙ্গেল ড্র করা শুরু করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রেক্টেঙ্গেলের ভ্যালু প্রোভাইড করার অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। সাপোজ এখান থেকে আমি 3 ফিট বাই 3 ফিটের একটি রেক্টেঙ্গেল ড্র করতে পারলাম। ঠিক একইভাবে আমরা যদি কোনো সার্কেল ড্র করতে চাই, যেমন সি ইন্টার, তো দেখতে পাচ্ছেন যে সার্কেলের রেডিয়াস প্রোভাইড করার কিন্তু একটা অপশন আমাদের সামনে চলে এসেছে। সাপোজ আমি 12 রেডিয়াসের একটি সার্কেল খুব সহজেই ড্র করতে পারলাম। বাট এখান থেকে যদি ডাইনামিক ইনপুট এই অপশনটি আমি অফ করে দেই অ্যান্ড একটি সার্কেল ড্র করা শুরু করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ভ্যালু ইনপুট করার অপশন কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি না। সো এইটাই ছিল মূলত আমাদের ডাইনামিক ইনপুট এই ফিচারটির বেসিক। আমরা কোনো অবজেক্টের ডাইমেনশন বা ভ্যালু প্রোভাইড করতে চাইলে অবশ্যই আমাদের ডাইনামিক ইনপুটের হেল্প নেওয়াটা উচিত হবে। সো আজকের লেসন থেকে আশা করছি সবাই উপকৃত হতে পারবেন। নেক্সট লেসন দেখার জন্য সবাইকে ইনভাইট করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।